করোনা সংক্রমণ রোধে দেশ জুড়ে চলা লকডাউনের আবহের মাঝেই বৃহস্পতিবার নদিয়ার পলাশীপাড়া থানার ছোট নৌলদহ নিবাসী বর্তমানে মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশনে দশম শ্রেণীতে পাঠরত দেবপম সরকার আগামী মে মাসে তার জন্মদিন উপলক্ষে দাদুর দেওয়া পোশাক কেনার এক হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিল এদিন দেবপমের বাবা দেবাশী সরকার ছেলের দেওয়া টাকার সঙ্গে নিজেও পাঁচ হাজার এক টাকা চেক টেহুটু দু নম্বর ব্লকের ভিডিও শুভ হাতে তুলে দিলেন প্রসঙ্গ তো উল্লেখ্য যে দেবপম না আসতে পারলেও ফোনে জানাই এই মুহূর্তে আমার জন্মদিনে গিফট কেনার থেকে বেশি জরুরি দিন দরিদ্র দুঃখী মানুষদের পাশে দাঁড়ানো তাই গিফট কেনার টাকা আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে দান করলাম তার এই ভাবনা এক কথায় অনুবাদ্য আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল আগামী দিনে করোনা ভাইরাস বা কোভিড নাইন্টিন এর বিরুদ্ধে লড়াই করার জন্য বা দুস্থ পরিবারকে সাহায্য করার জন্য ছোট নালদার সরকারি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সাধ্যাত্রিক পাঁচ হাজার টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে দেওয়া হল কার হাতে তুলে দিলেন বিডিও হাতে স্কলারশিপ করাতে টু আপনার নাম দেবাশিষ সরকার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট